এখানে বদ্ধযোগ থেকে আশ্রয় চাওয়া হয়েছে, এখানে বিষাক্ত প্রাণী থেকে আশ্রয় চাওয়া হয়েছে, এখানে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ রাসূল হাসান এবং হুসাইন এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এই দোয়া দিয়ে, এবং তিনি বলেছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামও তাদের সন্তানদের জন্য এই দোয়া দিয়ে আশ্রয় প্রার্থনা করতেন। সুতরাং আপনিও যদি আপনার সন্তানকে বদ্ধযোগ থেকে বাঁচাতে চান তাহলে এই দোয়াটি মুখস্থ করুন এবং পাঠ করুন, তাবিজ ঝুলানোর কোনো প্রয়োজন নেই। অনেকে লকেট পরিধান করে এবং লকেটে থাকে আল্লাহ, মুহাম্মদ, তারপরে কোরআনের আয়াত লেখা থাকে, এটাও তাবিজের অন্তর্ভুক্ত। তারপর অনেক সময় সুতা বেঁধে দেওয়া হয় বর এবং কনের হাতে বা কপালে, এগুলোও নিষিদ্ধের অন্তর্ভুক্ত। দেখুন, তিন ব্যক্তির ঘটনা আপনারা জানেন, বনু ইসরায়েলের যে তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, যাদের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা, একজন ছিল অন্ধ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সম্পদ দান করেন, তারপর আবার ফেরেশতাকে পাঠান যে এই তিন ব্যক্তি সম্পদের শুকরিয়া আদায় করছে কিনা। তো ফেরেশতা এসে ওই তিন ব্যক্তিকে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে রজুলুল মিসকিন তাকাত্তাআত বিল হিবাল ফি সাফারি, অর্থাৎ আমি খুবই একজন নিঃস্ব ব্যক্তি, সফরের যা সম্বল সব কিছু আমার শেষ হয়ে গেছে। ফালা বালাগা লিয়াল ইয়াউমা ইল্লা বিল্লাহি সুম্মা বিক, বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ, তিনি বারবার বলছেন যে আল্লাহ অতঃপর আপনার সহযোগিতা ছাড়া বাড়িতে পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়। দেখুন, এখানে কিন্তু এই হাদিসে কিন্তু আমরা শিক্ষা লাভ করলাম এখানে যে কীভাবে বলতে হবে। ফেরেশতা কীভাবে বলছেন, বলছেন আল্লাহ অতঃপর আপনার সহযোগিতা ছাড়া আমি বাড়িতে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে যে অতঃপর কথাটি আমাদেরকে লাগাতে হবে বা বলতে হবে, এটা বাধ্যতামূলক। আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর নামে কসম করা এটিও শিরক। মান হালাফা বিগায়রিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, শপথ করলো, সে ব্যক্তি শিরক করলো। আমাদের সমাজে যতগুলো শিরক প্রচলিত আছে তার মধ্যে আরেকটি খুবই প্রসিদ্ধ শিরক হচ্ছে অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ, কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ করা। অনেক কিছু আছে সমাজে, আমি কিন্তু এখানে বলে শেষ করতে পারবো না, আপনারা অনেক কিছু জানেন। যেমন সকালে এবং রাত্রে বাকি দেওয়া যাবে না, রাত্রে কাউকে টাকা ধার দেওয়া যাবে না, রাত্রে বাড়ি ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেলা যাবে না, রাত্রে গাছ থেকে ফল পাড়া যাবে না, বাড়ি থেকে বের হয়ে প্রথমে যদি কোনো নারীর সাথে সাক্ষাৎ হয় তাহলে তার অকল্যাণ হবে, বাড়ি থেকে বের হয়ে কোনো কারণে বাড়িতে ফিরে যাওয়া যাবে না, বা কেউ যদি রাস্তায় হাঁটে পিছন থেকে তাকে ডাক দিতে হয় না তার অকল্যাণ হয়, ছেলের মাথায় মায়ের আঁচল লাগানো যাবে না, স্বামীর নাম ধরে ডাকা যাবে না, তারপরে ঘরের উপরে যদি কাক ডাকে তাহলে মেহমান আসার সম্ভাবনা আছে বা মেহমান আসবে, গ্লাস যদি হাত থেকে পড়ে যায় তাহলে মেহমান আসবে, এই ধরনের অনেক কুলক্ষণ এবং অশুভ ফল গ্রহণ আছে। আল্লাহ রাসূল এটিকে স্পষ্ট শিরক বলেছেন, আল্লাহ রাসূল বলছেন আত্তিয়ারাতু শিরক, আত্তিয়ারাতু শিরক, আত্তিয়ারাতু শিরক, নিশ্চয় অশুভ ফল গ্রহণ এবং কুলক্ষণ শিরক, অশুভ ফল গ্রহণ এবং কুলক্ষণ শিরক, অশুভ ফল গ্রহণ এবং কুলক্ষণ হচ্ছে শিরক। এগুলো যদি কেউ বিশ্বাস করে এগুলো শিরক হবে। বিয়ের পর কোনো নারী যদি অলংকার পরিধান না করে তার অকল্যাণ হবে। হ্যাঁ, অলংকার পরিধান করতে আপনি উৎসাহ দিবেন, আপনার স্বামীর জন্য সে সাজসজ্জা করবে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যদি বলেন যে তার অকল্যাণ হবে তাহলে এটা শিরক হয়ে গেল। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন মান রদ্দা তিয়ারাত মিন হাজাতিন ফাকাদ আশরাকা, যে ব্যক্তিকে অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ, যে ব্যক্তিকে তার প্রয়োজন থেকে দূরে সরিয়ে দিল বা বাধা দিল, সে ব্যক্তি শিরক করল। অতএব এই ধরনের অশুভ ফল গ্রহণ এগুলো কিন্তু আমাদের সমাজে অনেক প্রচলিত আছে, যেগুলো আমি হয়তো সবগুলো বলতে পারিনি, আপনারা অনেক কিছু জানেন, বিশেষভাবে আমাদের মা বোনদের মধ্যে এগুলো খুবই আছে, অতিরিক্ত, যেগুলো গণনা করে শেষ করা যাবে না। আমি এগুলো হয়তো বললাম, ওনারা হয়তো বলতেছেন যে এর থেকে কত আছে আমাদের সমাজে, খুবই সাবধান থাকতে হবে। আরেকটি শিরক যেটা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হচ্ছে তাবিজ ঝুলানো গেল, তাবিজ ঝুলানো। এই তাবিজ কিন্তু খেয়াল করুন যে কেন নিষিদ্ধ,
যে আমাদের যদি কোনো অসুখ হয় তো আমরা ওষুধ খাই, প্রাকৃতিক ওষুধ খাই, এটা তো আমরা গ্রহণ করতে পারি, কোনো সমস্যা নেই। লিকুল্লি দা ইন দাওয়া, প্রত্যেকটা রোগের ওষুধ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, আছে। দাদা ও আল্লাহ রাসূল বলছেন তোমরা চিকিৎসা করো, প্রাকৃতিক ওষুধ দ্বারা আমরা চিকিৎসা করতে পারি, এটি জায়েজ, কোনো সমস্যা নেই। তাবিজ কিন্তু কোনো প্রাকৃতিক ওষুধ নয়। আবার যদি শরীয়ত চিকিৎসার দিকে যায়, রোহানি চিকিৎসার দিকে যায়, তাহলে দেখব যে হ্যাঁ এটা আছে, রোহানি চিকিৎসা বলে আছে, শারীরিক চিকিৎসা আছে, সেটা হচ্ছে ঝাড়ফুঁক করা, কোরআন এবং সহিহ হাদিসের দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা। তাবিজ কিন্তু এই দুটার কোনোটারই না, আর সে কারণেই তো আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ জোরালো সে ব্যক্তি শিরক করল। সে তাবিজ যেটা দ্বারাই তৈরি হোক না কেন, যদি পাথর দ্বারা তৈরি হয়, অথবা চুল দ্বারা তৈরি হয়, অথবা হাড় দ্বারা তৈরি হয়, অথবা নকশা করা হয়। একটা কথা আমার মনে পড়ে গেল, খুবই দুঃখজনক একটা বিষয়, কিছুদিন আগে শুনলাম যে সম্প্রতি একটা আহলে হাদিস মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব নাকি তাবিজ দেন। তাবিজ যদি কোরআনের আয়াত লিখে দিতেন তার একটা মেনে নেওয়া যেত, উনি নকশা করে দেন শুনলাম, আর প্রতি তাবিজ প্রতি 3,000 টাকা করে নেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আহলে হাদিস বড় সুনাম স্বনামধন্য একটা মাদ্রাসায় উনি টিচার, আর বছরের পর বছর ধরে এই মসজিদে ইমামতি করছেন। উনাকে যেমন জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে, তেমনিভাবে মসজিদে যারা তাকে রেখেছেন তারাও কিন্তু ছাড় পাবেন না। কারণ এই প্রকাশ্য শিরক করার পর কিভাবে তিনি টিকে থাকেন তা আবার হারাতে মসজিদে, অসম্ভব। সুতরাং এই তাবিজ সেটা পাথর দ্বারা হোক বা গাছের দ্বারা হোক, গাছের ডাল দিয়ে হোক, অথবা নকশা করে হোক, অথবা ফেরেশতাদের নাম দিয়ে হোক, অথবা জিনের নাম দিয়ে হোক, শিরক, এমনকি কোরআনের আয়াত লিখেও যদি হয় সেটাও নিষিদ্ধর অন্তর্ভুক্ত। কেন? এক নম্বর, আল্লাহ রাসূল যখন তাবিজের কথা বলেছেন তিনি আমভাবে বলেছেন, সাধারণভাবে, সে কারণে প্রত্যেক তাবিজ সেটার অন্তর্ভুক্ত হবে, সেটা কোরআনের আয়াত দিয়ে লেখা হলো। কারণ তিনি বলেছেন যে ব্যক্তি তাবিজ লটকাল, তিনি এখানে কোনো কিছুকে আলাদা ব্যতিক্রম করেননি, ইস্তেসনা করেননি। আরেকটি হাদিস স্পষ্ট তার প্রমাণ, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তাকে তার দিকেই সপোর্ট করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে কোনো কিছু ঝুলালো, সেটা যেটার হোক না কেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এই কোনো ব্যক্তি যখন তাবিজ গ্রহণ করে, সেটা তো আপনারা জানেন যে কোথায় তাবিজ লাগায়, বিশেষ করে বাচ্চাদের মধ্যে জিনিসটা বেশি দেখা যায়। ওই আমাদের যারা সঠিক আকীদা এখনও গ্রহণ করতে পারেননি, আল্লাহ তাআলা হেদায়েত যাদের এখনও লেখেননি, তাদের বাচ্চাগুলোকে একটাকে দেখবেন যে সম্পূর্ণ শরীরটা দেখতে পান, তাহলে কত জায়গায় তাবিজ ঝুলানো আছে। শিক্ষিত মানুষেরা অনেকে বুঝেন এটা, কিন্তু অশিক্ষিত যদি হয় তাহলে দেখবেন কোথায় হাতে লাগা আছে, মাজায় লাগা আছে, কোথায় মানে তার পায়ে লাগানো আছে। একজন ব্যক্তি তাবিজ যখন তার শরীরে লাগাবে, কোরআনের আয়াত থাকবে সেখানে, স্বাভাবিকভাবে সে বারবার ওয়াশরুমে যাবে, টয়লেটে যাবে। একজন নারী যদি তাবিজ পরিধান করে, তাহলে সে যখন পিরিয়ড অবস্থায় থাকবে, তাবিজ কোরআনের আয়াত সম্বলিত তাবিজ তার গায়ে, এটা কোরআনের অবমাননা হবে না? নিশ্চয় এটা কোরআনের অবমাননা হবে। তৃতীয়ত দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে ঝাড়ফুঁক করেছেন, আদেশ দিয়েছেন, তাকে ঝাড়ফুঁক করা হয়েছে, কিন্তু তিনি কিন্তু তাবিজ গ্রহণ করার অনুমতি দেননি। সে কারণে এই তাবিজও নিষিদ্ধর অন্তর্ভুক্ত। এই তাবিজের পাশাপাশি আরও একটা বিষয় আপনারা দেখবেন, আরও অনেক বিষয় আছে যেটা তাবিজের হুকুমের অন্তর্ভুক্ত হবে, সেটা হলো অনেকে লকেট পরিধান করে এবং লকেটে থাকে আল্লাহ, মুহাম্মদ, তারপরে কোরআনের আয়াত লেখা থাকে, এটাও তাবিজের অন্তর্ভুক্ত। তারপর অনেক সময় সুতা বেঁধে দেওয়া হয় বর এবং কনের হাতে বা কপালে, এগুলোও নিষিদ্ধর অন্তর্ভুক্ত। সুতরাং যে প্রকারের তাবিজ হোক না কেন, সেটা নিষিদ্ধ এবং সেটা থেকে দূরে থাকতে হবে। আবার অনেক সময় আপনারা বিভিন্ন গাড়িতে খেয়াল করবেন, আমি যখন ছোট ছিলাম তখন এই জিনিসটা দেখে হতবাক হয়েছিলাম যে এটা কেন। দেখবেন ছেঁড়া জুতা অথবা ছেঁড়া কাপড় গাড়িতে ঝুলিয়ে রেখেছে, কারণ কি জিজ্ঞেস করলে বলবে যাতে অকল্যাণ না হয়। এটাও কিন্তু স্পষ্ট, এটাও কিন্তু শির, এটাও তাবিজের অন্তর্ভুক্ত যেটা নিষিদ্ধ। তা আজকে দেখুন আমাদের সমাজে আসলে মূর্খতা কত বেড়েছে,
হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকে জানতেছেন, এগুলো ছাড়ছেন, এখনও কিন্তু অনেক মানুষ কিন্তু মূর্খতার মধ্যে। আমি আপনি যে সমাজে বসবাস করি সেই সমাজে হয়তো মানুষ করে না, কিন্তু এখনও কিন্তু অনেক মানুষ এগুলো বুঝে না। আমাদের অনেক দাওয়াতের প্রয়োজন। কিছুদিন আগে ওই যে দেওয়ানবাগি মারা গেল, প্রায় 10 লক্ষ মানুষ চোখের পানি ফেলেছে তার জন্য, নাউজুবিল্লাহ মিন জানি। এটা কি জন্য? এক নাম্বার কারণে হচ্ছে মূর্খতা। যদি তার কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতো, জীবনে 1 ফোঁটা পানিও তার জন্য বেরোত না, বরং সে খুশি হতো যে নিজেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে উত্তম দাবি করে, নাউজুবিল্লাহ মিন জানি। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা আমাদের সন্তানদের কল্যাণ চাই। আপনারা নিশ্চয় হয়তো বলবেন যে আমাদের বাচ্চাদের আমরা তাবিজ দিই এ কারণে যাতে বদনজর থেকে তারা রক্ষা পায়। দেখুন, তাবিজ দেওয়ার প্রয়োজন নেই, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন কুল্লি শাইতানি হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লামা। এখানে বদনজর থেকে আশ্রয় চাওয়া হয়েছে, এখানে বিষাক্ত প্রাণী থেকে আশ্রয় চাওয়া হয়েছে, এখানে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ রাসূল হাসান এবং হুসাইন এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন এই দোয়া দিয়ে, এবং তিনি বলেছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামও তাদের সন্তানদের জন্য এই দোয়া দিয়ে আশ্রয় প্রার্থনা করতেন। সুতরাং আপনিও যদি আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাতে চান, তাহলে এই দোয়াটি মুখস্থ করুন এবং পাঠ করুন, তাবিজ ঝুলানোর কোনো প্রয়োজন নেই। আর বাড়িতে জিন ভূতের আসর করেছে, আমাকে শয়তানে জ্বালাচ্ছে, এগুলো যদি এত ভয় থাকে তাহলে তাবিজের আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তিনি বলছেন ইন্না শয়তানা ইনফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাড়ি থেকে শয়তান পলায়ন করে। সুতরাং সূরা বাকারাটা তেলাওয়াত করুন, শয়তান এমনি পালিয়ে যাবে। আর বিশেষভাবে আয়াতুল কুরসিটা মুখস্থ করার চেষ্টা করুন, কারণ এটা সালাতের পরে, প্রতি সালাতের পরে পড়লে জান্নাতের জান্নাত এবং আপনার মাঝে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা থাকবে না। আর বিশেষভাবে রাত্রে যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলছেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করো। ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসবিহ। তাহলে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করে রাতে ঘুমাও, তাহলে সকাল পর্যন্ত একজন ফেরেশতা পাহারা দিতে থাকবে তোমাকে, এবং কোনো শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করুন, মান করা আল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা কাফাতাহু, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে এটাই তার জন্য যথেষ্ট, প্রতি রাতে যে পাঠ করবে এটাই তার জন্য যথেষ্ট। তারপরে তো আপনারা জানেন সূরা কাফেরুন আছে, সূরা ইখলাস আছে, সূরা ফালাক, নাস, এগুলো পাঠ করবেন শয়তান থেকে রক্ষার জন্য। সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে যে বিষয়টা বললাম, প্রথমে আমি ইঙ্গিত দিয়েছি যে আজকে এখনও অনেক মানুষ আছে যারা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করছে, বড় শিরক, কবরের কাছে যেয়ে সরাসরি মৃত ব্যক্তির কাছে চাচ্ছে। এবং আপনি যদি তাদেরকে বলতে চান, তাদেরকে যদি বলেন যে তুমি মুসলিম হয়ে এটা কেন করছো, সে কিন্তু উত্তর দিবে যে আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্যই করছি। আর এই কথাটাই কিন্তু মক্কার কুরাইশরাও, মক্কার মুশরিকরাও কিন্তু বলেছিল, মা নাহবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো আসলে এই মূর্তিগুলোর পূজা করি, গাছপালার পূজা করি, চন্দ্রের পূজা করি, কেন? কারণ পুরোপুরিভাবে যদি আল্লাহর সান্নিধ্যে যেতে চাই তাহলে এগুলোর পূজা আমাদের করতে হবে। তাহলে তাদের সাথে আর আপনার সাথে পার্থক্যটা কী হলো? অতএব আসুন, আমি সবাইকে বলবো যে আপনারা জ্ঞান অর্জন করুন বেশি বেশি, এবং মানুষের মধ্যে সেটা প্রচার করুন, যাতে মানুষ এই সমস্ত ভয়ঙ্কর পাপ থেকে রক্ষা পায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের নিজেদের জীবনের তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং শিরকের মতো ভয়াবহ এবং অন্যান্য যে পাপগুলো রয়েছে সেগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমার সময় হয়েছে, আমি এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করছি, হে আল্লাহ আমাদের সবাইকে তুমি দিনের উপর অটুট রাখো। হে আল্লাহ আমাদের অনেক মুসলিম ভাইয়েরা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ আমাদের অনেক মুসলিম ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন, হে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিঈল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু ওয়া তাওয়াবুর রাহিম। পরিশেষে পূর্বাচল জিকে একাডেমির যারা দায়িত্বশীল এবং এই সম্মেলনের আয়োজন করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।